আমি যে মুভিটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি একটি তেলুগু কমেডি ফিল্ম। মুভিটির নাম ট্রিপল আর। মুভিটি সম্পর্কে বলতে গেলে মুভির শুরু থেকে আপনার মনে হবে এটি মনে হয় জাস্ট কমেডি টাইপের মুভি। বাট মুভির কয়েক মিনিট পর কাহিনীতে একের পর এক এমন সব টুইস্ট আর রহস্য আসতে শুরু করে যে আপনি সারাক্ষণ ভাববেন এরপর কি হবে, এরপর কি হবে। আর মুভিটি দেখার সময় আপনি এত মজা পাবেন যে দেখতে দেখতে কখন যে পুরো মুভিটি শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। তবে হ্যাঁ, মুভির প্রথম দিকের কয়েক মিনিট একটু বোরিং লাগতে পারে, বাট তারপরে একের পর এক ধামাকা আসতে শুরু করবে। তো হাই, আমি এসআর রোমানা, সিনেমা উইথ রোমানার নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। মুভিটির শুরুতেই আমরা অদ্ভুত ক্যারেক্টারের তিনজন মানুষকে একটি গাড়িতে বসে থাকতে দেখি। হঠাৎ একটা মেয়ের এন্ট্রি হয়। আমরা দেখি মেয়েটি সেই গাড়ির দিকেই যাচ্ছে। মেয়েটিকে দেখেই গাড়িতে থাকা তিনজন মুখে রুমাল বেঁধে নেয় এবং একজন গাড়ি থেকে নেমে পড়ে। মেয়েটি তাদের গাড়ির কাছে আসতেই ছেলেটি খপ করে মেয়েটিকে ধরে ফেলে এবং মেয়েটিকে টেনে গাড়িতে উঠায়। এরপর মেয়েটিকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এই মেয়েটি কে এবং কেন তাকে কিডন্যাপ করা হলো সেটি বুঝতে গেলে আপনাকে কয়েক মাস পিছনের ঘটনা জানতে হবে। তো সিন কয়েক মাস পিছনে চলে যায়। আমরা বিশাল নামের একজন মুভি ডিরেক্টরকে দেখতে পাই। সে একজন মুভি প্রোডিউসারের সাথে কথা বলতেছে। তো বিশালের লেখা মুভির গল্পটি শুনে প্রোডিউসার খুব প্রশংসা করে এবং বলে, গল্পটি আমার ভীষণ পছন্দ হয়েছে, আমি এই গল্পটি নিয়ে মুভি বানাবো। তবে তুমি হিরোইন হিসেবে এই মুভিতে কাকে নিতে চাচ্ছ? তখন বিশাল প্রোডিউসারকে বলে, স্যার আমি মনে করি শালিনী একদম পারফেক্ট হবে। প্রোডিউসার বলে, শালিনী? হ্যাঁ হ্যাঁ, খুবই ভালো হবে, তুমি শালিনীর সাথে যেভাবেই হোক কথা বলে সব অ্যারেঞ্জ করো। পরের সিনে দেখি বিশাল ফিটফাট হয়ে শালিনীর সাথে দেখা করতে যাচ্ছে। বিশাল একটি রেস্টুরেন্টে এসে শালিনীর জন্য অপেক্ষা করতে থাকে। একটুর মাঝেই শালিনী সেখানে আসে। শালিনী বিশালকে বলে, আপনার মুভির গল্পটা কি নিয়ে শোনান দেখি। বিশাল কাহিনী বলতে শুরু করে আর সিন চলে আসে একটা গ্রামীণ পরিবেশে। এই মেয়েটির নাম মিত্রা। সে তার বাবা রাধাকৃষ্ণার সাথে গাড়িতে করে একটা জায়গায় যাচ্ছে, কিন্তু তাদের দুজনকেই কেন জানি খুব বিষণ্ণ লাগতেছে। এমন সময় মিত্রা রাস্তার পাশে একটি ডান্স স্কুলের ব্যানার দেখে ভাবে, একদিন আমিও এমন বড় একটা ডান্স স্কুল খুলব। রাধাকৃষ্ণ ব্যাপারটা বুঝে যায় এবং জানালার গ্লাসটা বন্ধ করে দেয়। তখন মিত্রার হাসি মাখা মুখটা আবারও মলিন হয়ে যায়। এরপর আমরা একটা গ্যাংয়ের সাথে পরিচিত হই। গ্যাংয়ের নাম ট্রিপল আর, রকি, রাহুল আর র্যাম্বো। এই হলো রাহুল, সে টিমের লিডার। আয়নার সামনে দাঁড়িয়ে যে নিজেকে ফিটফাট করছে এ হলো রমেশ বাবু ওরফে র্যাম্বো। আর এই হলো গ্যাংয়ের শেষ সদস্য রাকেশ ওরফে রকি। এদের সম্পর্কে বলতে গেলে এই তিনজনই এলাকার সবচেয়ে বড় লাফাঙ্গা। যদিও এদেরকে দেখে আপনার মনে হবে না যে এরা ছাত্র, বাট এরা কলেজ স্টুডেন্ট আর এরা এই কলেজেই পড়াশোনা করে। সিন চলে আসে এই কলেজেরই প্রিন্সিপালের রুমে, যেখানে আমরা রাধাকৃষ্ণা ও মিত্রাকে দেখতে পাই। আসলে রাধাকৃষ্ণা এই কলেজে প্রিন্সিপাল হিসেবে নতুন জয়েন করেছেন এবং তার মেয়ে মিত্রাকে এই কলেজেই ভর্তি করিয়ে দিচ্ছেন। পরের সিনে দেখি রাহুল ফগ বডি স্প্রে মেরে ফিটফাট হচ্ছে কলেজে যাওয়ার জন্য। এমন সময় তার বাবা এসে বলে, আমি হার্টের রোগী। রাহুল বলে, না তো কেন। তখন রাহুলের বাবা রেগে গিয়ে বলে, হারামি, এক্সাম পেপার পুরো ফাঁকা রেখে শেষের পাতায় লিখে এসেছিস আমার বাবা হার্টের রোগী, আমি ফেল করলে সে হার্ট ফেল করে মারা যাবে, তাই প্লিজ আমাকে পাস করে দিবেন, নালায়েক কোথাকার। পরের সিনে দেখি রকি, রাহুল আর র্যাম্বো তিনজন মিলে কলেজে গিয়ে নিজেদের এক্সাম পেপার চুরি করতেছে যেন বাকি পেপারগুলোর রেজাল্ট প্রকাশ না হয়। এমন সময় মিত্রা কলেজে আসে। তখন তিনজন তাড়াহুড়ো করে তাদের এক্সাম পেপারগুলো নেয় এবং টিচার যেন তাদের উপর সন্দেহ না করে সেজন্য তারা অন্যদেরও চার পাঁচটা এক্সাম পেপার চুরি করে নিয়ে বেরিয়ে আসে। কিন্তু তারা বাহিরে আসতেই মিত্রা তাদের সামনে পড়ে যায়। রাহুল তার বন্ধুদেরকে বলে, আরে এই মেয়েটি কে রে। তখন একজন বলে, এই মেয়েটি আমাদের কলেজে নতুন ভর্তি হয়েছে, শুনলাম সে নাকি আমাদের ক্লাসেরই। তখন তারা ভাবে মেয়েটি তো তাদেরকে এক্সাম পেপার চুরি করতে দেখে ফেলেছে, এখন সে যদি বলে দেয়। তাই রাহুল মিত্রার কাছে গিয়ে এই পেপার চুরির ব্যাপারটা কাউকে বলতে নিষেধ করে, কিন্তু মিত্রা কোনো জবাব না দিয়ে চুপচাপ সব শুনে সেখান থেকে উঠে চলে যায়। সিন চলে আসে ক্লাসরুমে। ম্যাডাম সবাইকে ডেকে তাদের এক্সাম পেপার দিতে থাকে। সবার পেপার দেওয়া শেষ হলে পাঁচজন স্টুডেন্ট বলে, ম্যাম আমরা আমাদের এক্সাম পেপার পাইনি, তাদের মাঝে মিত্রাও ছিল। তখন রাহুল ভাবে, আরে আমরা তো এর পেপার চুরি করিনি। হঠাৎ রাহুল মিত্রার ব্যাগে তার এক্সাম পেপার দেখে ফেলে।
তখন সে বুঝে যায় মিত্রা নিজেই নিজের এক্সাম পেপার চুরি করেছে, কারণ সে জানতো সেও খারাপ রেজাল্ট করেছে। ক্লাস শেষ হলে রাহুল মিত্রার সাথে এ ব্যাপারে কথা বললে মিত্রা বলে, আমার পড়াশোনা একদমই ভালো লাগে না, আমার স্বপ্ন অনেক বড় নৃত্যশিল্পী হওয়া। রাহুল বলে, আরে আমাদেরও তো পড়াশোনা ভালো লাগে না, তার মানে তুমি তো আমাদের দলের লোক। এই বলে রাহুল, রকি ও র্যাম্বো সবাই মিত্রার সাথে পরিচিত হয় এবং তারা ফ্রেন্ডস হয়ে যায়। এরপর তারা ক্লাসে সারাক্ষণ দুষ্টামি করে, নয়তো আড্ডা দিতে থাকে, কখনো আবার ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতে যায়, কখনো আবার মহল্লার নানা জায়গায় বসে মাস্তি করে, এভাবেই চলতে থাকে। কিন্তু রাধাকৃষ্ণ একদিন মিত্রাকে তাদের সাথে আড্ডা দেওয়ার সময় দেখে ফেলে, তাই রাধাকৃষ্ণ মিত্রাকে টিউশনে ভর্তি করিয়ে দেয়। তো একদিন মিত্রা টিউশন ফাঁকি দিয়ে রাহুলের সাথে তার জন্মদিন পালন করে। এটা মিত্রার বাবা জেনে যায়, তাই মিত্রা বাসায় ফিরলে মিত্রার বাবা মিত্রাকে অনেক বকাঝকা করে এবং এসব বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগ দিতে বলে। তখন মিত্রা তার বাবাকে বলে, আমি আর টিউশনে যাব না। এটা শুনতেই রাধাকৃষ্ণা খুব রেগে যায়। পরের সিনে দেখি রাহুল মিত্রাকে বলতেছে, তোর বাবা তোর গায়ে হাত তুলেছে, তোর জন্মদিনেও হাত তুলতে পারলো। এই বলে রাহুল রাগের মাথায় মিত্রার বাবাকে খুবই বাজে বাজে গালি দেয়। রাগ শেষে মিত্রাকে বলে, সরি সরি, আমি তোর বাবাকে এত বাজে ভাবে গালি দিলাম। তখন মিত্রা বলে, তুই বিন্দাস গালি দে, শুনতে ভালোই লাগতেছে, বাপ হয় বলে আমি তো দিতে পারি না, তাই তোরটা শুনে মজা পাচ্ছি। এটা শুনে রাহুল হেসে ওঠে এবং আবার বাজে বাজে গালি দিতে শুরু করে। সিন চলে আসে বিশাল আর শালিনীর কাছে। শালিনী বসে বসে বিশালের গল্প শুনতেছিল। শালিনী বিশালকে বলে, গল্পটি আমার কাছে খুব ভালো লেগেছে। এরপর শালিনী বিশালের থেকে জানতে চায়, তুমি যে জব করা বাদ দিয়ে ফিল্মের স্ক্রিপ্ট রাইটার হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখতেছ, তোমার ফ্যামিলি তোমাকে কিছু বলে না? তখন বিশাল বলে, আমার পরিবার আমাকে 3 বছরের একটা সুযোগ দিয়েছে, তার মাঝে 1 বছর হতে চলেছে, এর মাঝেই ফিল্ম লাইনে কিছু করতে না পারলে বাবার কথা মতো জব করতে হবে। এভাবে বিশাল আর শালিনী প্রতিদিন দেখা করতে থাকে আর তাদের মাঝে মিষ্টি একটা সম্পর্কের শুরু হয়। সিন আবার চলে আসে রাহুলের কাছে। আমরা দেখি মিত্রা তাকে কল করে কাঁদতেছে। রাহুল মিত্রার কাছে আসলে মিত্রা রাহুলকে বলে, আমার টিউশন মাস্টার আমার সাথে নোংরামি করেছে। এটা শুনে রাহুল তো রীতিমতো খেপে যায়। রাহুল বলে, এটা তোর বাবাকে বলেছিস? মিত্রা বলে, বাবাকে বলেছি, কিন্তু বাবা আমার কথা বিশ্বাস করেনি, ভেবেছে পড়ার ভয়ে স্যারের নামে মিথ্যা অপবাদ দিচ্ছি। বাড়িতে বাবার বকুনি আর টিউশনে স্যারের এমন আচরণ, কোথায় যাব আমি? রাহুল মিত্রাকে বলে, পালিয়ে যা। মিত্রা রাহুলকে বলে, কোথায় যাব আমি, আমার তো কেউ নেই। তখন রাহুল মিত্রাকে বলে, আমি তো আসি। এটা শুনে মিত্রা রাহুলের দিকে সে একটা ভালোবাসা ভরা লুক দেয়। পরের সিনে রকি রাহুল আর র্যাম্বোকে দেখতে পাই। র্যাম্বো রাহুলকে বলে, তুই কি বলছিস বুঝতে পারছিস? তুই মিত্রাকে নিয়ে যেতে চাইছিস, কিন্তু তোরা চলবি কি করে? রাহুল র্যাম্বোকে বলে, মিত্রা যদি এখানে থাকে তাহলে তার বাবা তাকে রোজ টিউশনে পাঠাবে, আর ওই বদমাইশ টিউটর রোজ তার সাথে নোংরামি করবে। এগুলো শুনে অনেক ভেবে তারা 3 জন মিলে ঠিক করে, তারা মিত্রাকে নিয়ে পালিয়ে দূরে কোথাও যাবে। কিন্তু তার জন্য তো টাকা দরকার, তারা এত টাকা কোথায় পাবে? অনেক ভেবে রকি রাহুলকে বলে, কাউকে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করলে কেমন হয়? কিন্তু কাকে করবে, কিভাবে করবে, এটা কেউ ঠিক করতে পারে না। এরা 3 জন পরামর্শের জন্য মিত্রার কাছে গেলে মিত্রা বলে, আমাকে কিডন্যাপ করো। এটা শুনে তো 3 জন চমকে যায়। র্যাম্বো মিত্রাকে বলে, তুমি কি পাগল, আমাদেরকে জেলে যেতে হবে। মিত্রা তাদেরকে বলে, তোমরা নিশ্চিত থাকো বাবা কখনোই থানায় যাবে না। রকি রাহুলকে বলে, এর জন্য আমাদের একটা গাড়ি লাগবে। এরপর তারা একটি গাড়ি ম্যানেজ করে। এরপর তারা প্ল্যান শুরু করে কিভাবে মিত্রাকে কিডন্যাপ করলে সেটি রাধাকৃষ্ণের কাছে রিয়েল মনে হবে। মিত্রা তাদেরকে বলে, আমি আমার বাড়ির কাজের মেয়ে কামাক্ষীকে সাথে নিয়ে যে কোনো বাহানায় বাহিরে বের হব, তার সামনে আমাকে কিডন্যাপ করলে সে বাসায় গিয়ে বাবাকে এটা বাড়িয়ে চাড়িয়ে বলবে, তাহলেই হবে। পরের সিনে দেখি প্ল্যান মোতাবেক মিত্রা কামাক্ষীকে সাথে করে নিয়ে আইসক্রিম খেতে বেরিয়েছে, আর এরা 3 জন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে মিত্রাকে কিডন্যাপের অপেক্ষায়। মিত্রা গাড়ির কাছে আসতেই রাহুল মিত্রাকে কিডন্যাপ করে নিয়ে চলে যায়। এরপর তারা মিত্রাকে নিয়ে একটা জায়গায় আসে এবং মিত্রার বাবাকে ফোন করার প্রস্তুতি নিতে শুরু করে। রাহুল আর র্যাম্বো রাধাকৃষ্ণের সাথে কিভাবে কথা বলবে সেটা প্র্যাকটিস করতে লাগে। কিছুক্ষণ পর রাহুল রাধাকৃষ্ণকে ফোন করে বলে, এই প্রিন্সিপাল মন দিয়ে শোন, আমরা তোর মেয়েকে কিডন্যাপ করেছি। কিন্তু রাধাকৃষ্ণা বিশ্বাস করতে না চাইলে
রাহুল মিত্রাকে ইশারায় চিৎকার করতে বলে। তখন মিত্রা প্লিজ প্লিজ আমাকে যেতে দাও, আমাকে মেরো না, এগুলো বলে চিল্লাতে থাকে। রাধাকৃষ্ণ রাহুলকে বলে কি চাও। রাহুল রাধাকৃষ্ণকে বলে এক ঘন্টার ভিতর 8 লাখ টাকা চাই, যদি পুলিশকে জানানোর চেষ্টা করিস তাহলে তোর মেয়ের মরদেহ পাবি। রাধাকৃষ্ণ তখন তার ইন্সপেক্টর বন্ধুকে কল করার কথা ভাবে, বাট কি জানো ভেবে আর সাহস পায় না। অবশেষে রাধাকৃষ্ণ টাকা নিয়ে রাহুলের বলা ঠিকানাতে রওনা দেয়। এদিকে রাহুল আর তার দুই বন্ধু মিলে মিত্রাকে একটা জায়গায় বেঁধে রাখে। রাধাকৃষ্ণ টাকা নিয়ে আসলে রাহুল মিত্রা কোথায় আছে তা জানায় এবং একটি জায়গায় টাকার ব্যাগ ফেলে রেখে মিত্রার কাছে যেতে বলে। রাধাকৃষ্ণ মিত্রার কাছে চলে যায়। অন্যদিকে রাহুল আর তার বন্ধুরা মিলে টাকা নিয়ে কেটে পড়ে। পরের সিনে রাধাকৃষ্ণার বন্ধু জিনিয়াস ইন্সপেক্টর শ্রীনুকে দেখতে পায়। ইন্সপেক্টর মিত্রাকে বলে, মা তুমি কি তাদের কাউকে চিনতে পেরেছো? মিত্রা বলে, না আঙ্কেল। এরপর ইন্সপেক্টর কামাক্ষীকে বলে, তুমি কতজনকে দেখেছিলে? কামাক্ষী বলে, 3 জন ছাড়, মুখে রুমাল বাঁধানো ছিল। ইন্সপেক্টর রাধাকৃষ্ণকে বলে, সেই দিন এক দরকারে রাধাকৃষ্ণ শহরে যায়, আর এই সুযোগে মিত্রা বাড়ি থেকে পালিয়ে হায়দ্রাবাদে যাওয়ার প্ল্যান করে। ওদিকে রাহুল একটা ব্যাগ কিনে সব টাকা সেই ব্যাগের নিচে লুকানো একটা পকেটে ঢুকায়। মিত্রা পালিয়ে রাহুলের কাছে আসলে রাহুল মিত্রাকে বলে, এই ব্যাগের নিচে লুকানো পকেটে টাকা আছে। এই বলে সে মিত্রাকে ব্যাগটা দিয়ে হায়দ্রাবাদের উদ্দেশ্যে গাড়িতে উঠিয়ে দেয়। মিত্রা রাহুলকেও সাথে যেতে বললে রাহুল বলে, একসাথে সবাই গেলে সন্দেহ আমাদের উপর আসবে, তাই তুই যা, আমরা পরে আসতেছি। দিন চলে আসে হায়দ্রাবাদে। রাহুলের এক বন্ধু মিত্রাকে রিসিভ করে তার থাকার ব্যবস্থা করে দেয়। পরের দিন মিত্রা তার রুমে তালা দিয়ে বাহিরে বের হয়। আর হ্যাঁ, সে তার টাকার ব্যাগটা সাথেই নেয়। এদিকে রাহুল আর তার বন্ধুরা মিলে মিত্রার টিউশনের স্যারকে ধোলাই দেওয়ার প্ল্যান করে। তো তারা মুখে রুমাল বেঁধে এভাবে বসে আছে। এটা দেখে তাদের এক বন্ধু কারণ জানতে চাইলে তারা তাকে ভাগিয়ে দেয়। এরপর মিত্রার টিচারটি আসতেই সবাই মিলে তাকে ইচ্ছা মতো ধোলাই দিতে থাকে। তখন রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল। লোকটি এই ঘটনা দেখে তাদেরকে থামানোর চেষ্টা করলে তারা লোকটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং টিচারটিকে মেরে দৌড়ে পালিয়ে যায়। পরের সিনে রাধাকৃষ্ণ শহর থেকে বাড়ি এসে জানতে পারে মিত্রা 2 দিন থেকে বাড়িতে নেই। এটা শুনে রাধাকৃষ্ণ তো রীতিমতো শক খেয়ে যায়। সিন স্কিপ করে চলে আসে হাসপাতালে। আমরা দেখি ইন্সপেক্টর মিত্রার টিউশন মাস্টারের থেকে শুনতেছে কিভাবে এসব হলো। স্যার বলে 3 জন লোক রুমাল দিয়ে মুখ বেঁধে এসে তাকে অ্যাটাক করেছিল। ঠিক সেই সময় রাধাকৃষ্ণ ইন্সপেক্টরকে কল করে বলে মিত্রা আবার হারিয়ে গেছে। ইন্সপেক্টর মিত্রার বাড়িতে যাওয়ার সময় তার পাশ দিয়ে রাহুল আর তার 2 বন্ধুকে যেতে দেখে। এই 3 জনকে দেখে তার কি যেন সন্দেহ হয়। এরপর ইন্সপেক্টর কি যেন ভাবতে থাকে এবং মনে মনে অনেকগুলো ক্লু বিশ্লেষণ করতে থাকে। কিন্তু শেষমেশ সে এই ফলাফলে পৌঁছায় যে এরা এসবের সাথে কিছুতেই জড়িত নয়। একেই বলে জিনিয়াস। আসলে এটি কমেডি থ্রিলার মুভি, তো তাই ইন্সপেক্টরকে কমেডি ক্যারেক্টারে তুলে ধরা হয়েছে। পরের সিনে দেখতে পাই মিত্রা কোথাও যাচ্ছে আর তার সাথে তার টাকার ব্যাগটাও আছে। ঠিক সেই সময় সে একটি গাড়ির কাছাকাছি গেলে একটি লোক তাকে টেনে গাড়িতে উঠায় এবং কিডন্যাপ করে নিয়ে চলে যায়। আর আপনারা এই সিনটাই মুভির শুরুতে দেখেছিলেন। কিডন্যাপাররা মিত্রাকে একটি ঘরের ভিতরে বন্দী করে রাখে। কিডন্যাপারদের মাঝে একজন মিত্রার ব্যাগটা চেক করে দেখে ব্যাগে কোনো টাকা নেই। এটা দেখে তারা শক খেয়ে যায়। আসলে মিত্রার ব্যাগের নিচের গোপন পকেটে টাকাটা রাখা আছে, যেটা তারা বুঝতে পারে না। তো তারা মিত্রার থেকে মিত্রার বাসার মোবাইল নাম্বারটা চাই মুক্তিপণ আদায় করার জন্য। সিন চলে আসে রাহুলের কাছে। আমরা দেখি রাহুল হায়দ্রাবাদে চলে এসেছে। তখনই মিত্রা রাহুলের নাম্বারে কল দেয়। কিডন্যাপারদের সর্দার রাহুলকে বলে মিত্রা এখন আমাদের কাছে, সন্ধ্যার ভিতরে 10 লাখ টাকা চাই, নয়তো তাকে পতিতালয়ে বিক্রি করে দিব। রাহুল ব্যাপারটা কনফার্ম হওয়ার জন্য তাড়াহুড়ো করে মিত্রার ফ্ল্যাটে গিয়ে দেখে মিত্রার ফ্ল্যাটে চাবি দেওয়া। তারা ভিতরে দেখার চেষ্টা করে। ঠিক তখনই সেখানকার একটা মহিলা এসে তাদের তাড়িয়ে দেয়। তারা ভেবে পায় না কি করবে, এমনকি তাদের নিজেদের পয়সাও প্রায় শেষ হয়ে আসে। এদিকে কিডন্যাপারদের সর্দার বারবার কল করে টাকার কথা বলছে। তারা কি করবে ভাবতে থাকে। সিন চলে আসে বিশাল আর শালিনীর কাছে। বিশাল রেস্টুরেন্টে বসে শালিনীকে গল্প শোনাচ্ছে। এমন সময় বিশালের ফোনে বারবার কল আসতে থাকে। কল রিসিভ করলে তার মা বলে, বিশাল তোর বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তার অবস্থা খুবই খারাপ, অপারেশন করার জন্য অনেক টাকা লাগবে। এরপর শালিনী বিশাল
শালিনীকে তার গাড়িতে করে নিয়ে হাসপাতালের দিকে রওনা দেয়। শালিনী তার অ্যাসিস্ট্যান্টকে কল করে বলে, আমার এক্ষুনি টাকার দরকার। মাঝপথেই শালিনীর অ্যাসিস্ট্যান্ট তাকে টাকা দেয়। এরপর তারা সেই টাকা নিয়ে হাসপাতালের দিকে যেতে থাকে। ঠিক সেই সময় তাদের গ্লাসে কিছু এসে পড়ে আর গাড়ির কন্ট্রোল হারিয়ে একটি পিলারের সাথে ধাক্কা খায়। ঘটনাস্থলে একটি পাগল ছিল, সে অ্যাক্সিডেন্টটা দেখে ব্যাপারটা এড়িয়ে চলে যায়। আর তখনই সেখানে রাহুল ও তার দুই বন্ধুর এন্ট্রি হয়। কি ছটকা খেয়ে গেলেন তো? ভাবতেছেন বিশালের লেখা গল্পের চরিত্রগুলো বাস্তবে কিভাবে চলে আসলো? আসলে বিশাল শালিনীকে যে গল্পটা শোনাচ্ছিল সেই গল্পটা আলাদা, আর আমরা রাহুল, রকি, র্যাম্বো, মিত্রা এদের যে সিনগুলো শুরু থেকে দেখে আসতেছি এগুলো বাস্তবের চরিত্র। কিন্তু আমরা ভেবে নিয়েছিলাম এরা মনে হয় বিশালের লেখা মুভির চরিত্র। তো যাই হোক, এরা তিনজন দৌড়ে গাড়ির কাছে এসে বিশালের বাবার চিকিৎসার টাকাটা জোর করে বিশালের থেকে ছিনতাই করে নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে চলে যায়। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে কয়েক ঘন্টার আগের সিন দেখানো হয়। আমরা দেখি রকি, রাহুল আর র্যাম্বো একটি জঙ্গলে মুখে রুমাল বেঁধে দাঁড়িয়ে আছে। রকি বলে, আমি কাছের একটা ব্যাংকে গিয়ে এমন কাউকে খুঁজছিলাম যে অনেক টাকা তুলবে, কিন্তু এমন কাউকে খুঁজে পাচ্ছিলাম না। আমি বেরিয়ে আসার মুহূর্তে একটা লোক এসে আমার থেকে কলম নিয়ে 10 লাখের একটা ফর্ম পূরণ করলো এবং টাকাটা তুলে এনে টাকার ব্যাগটা একটা গাড়িতে দিল। আমি গাড়িটা ফলো করে আসছিলাম। তারা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছে এবং আমি শিওর তারা এই পথেই আসবে, কারণ পেট্রোল পাম্প থেকে আর কোনো রাস্তা নেই, তাদের সোজা এই পথেই আসতে হবে। কিছুক্ষণ পর গাড়িটি তাদের দিকে আসে আর গাড়িটি কাছে আসলে রাহুল গাড়ির গ্লাসে একটি ঢিল ছুড়ে মারে আর ফ্ল্যাশব্যাক এখানেই শেষ হয়। সিন চলে আসে হাসপাতালে, শালিনীকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে পুলিশ টিম আসলে বিশাল তার জবানবন্দি দেয়। এরপর বিশাল আর তার বন্ধু ভাবতে থাকে কিভাবে তারা আবার টাকার জোগাড় করবে, কিন্তু তারা কোনো উপায় খুঁজে পায় না। সিন চলে আসে রাহুল ও তার বন্ধুদের কাছে। তারা টাকাগুলো তাদের নিজেদের একটা ব্যাগে ভরে এবং অটোতে করে বাসায় ফিরতে লাগে। পরের সিনে দেখি টিভিতে শালিনীর অ্যাক্সিডেন্টের নিউজ প্রচার হচ্ছে আর বিশাল এটা দেখতেছে। এমন সময় বিশালের মা তাকে কল করে বলে, তোর বাবার অবস্থা খুবই সিরিয়াস, কালকের মাঝেই অপারেশন করতে হবে, তুই টাকার কোনো ব্যবস্থা করতে পারলি বাবা? তখন বিশাল সান্ত্বনা দিয়ে বলে, ব্যবস্থা করে ফেলবো, তুমি কোনো টেনশন করো না। এরপর বিশাল তার বোন মিনার সাথে কথা বলতে চায়। বিশাল তার বোনের থেকে জানতে চায় কিভাবে বাবার অ্যাক্সিডেন্টটা হলো। তখন সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমরা দেখি রকি, রাহুল আর র্যাম্বো মিত্রার সারকে যখন মারছিল তখন যে লোকটি তাদেরকে থামাতে এসেছিল ওটাই বিশালের বাবা ছিল, আর রকি এই লোকটিকে ধাক্কা দিলে লোকটির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ফ্ল্যাশব্যাক শেষে সিন বর্তমানে চলে আসে। রাহুল টাকাগুলো গুনে ব্যাগে তুলতেছে এবং প্রস্তুতি নিচ্ছে এই টাকাগুলো মিত্রার কিডন্যাপারকে দিয়ে মিত্রাকে উদ্ধার করার। তো তারা কিডন্যাপারকে কল করতে গেলে দেখে রাহুলের ফোনটা কোথায় জানি হারিয়ে গিয়েছে, আর কিডন্যাপার যেহেতু রাহুলের ফোনেই কল করেছিল তাই কিডন্যাপারের নাম্বার পেতে গেলে রাহুলের ফোনটা তো জরুরি। আর কিডন্যাপারও যেহেতু বলে দিয়েছে সন্ধ্যার মাঝে টাকা না দিলে তারা মিত্রাকে পতিতালয়ে বিক্রি করে দিবে, তার মানে যেভাবেই হোক সন্ধ্যার মাঝে রাহুলের ফোনটা খুঁজে বের করতেই হবে। ওদিকে মিত্রার বাবা রাধাকৃষ্ণা একটি ছেলেকে নিয়ে ইন্সপেক্টর শ্রীনুর কাছে আসে। এই ছেলেটিকে চিনতে পেরেছেন? ওই যে রাহুল ও তার বন্ধুরা মিত্রার টিচারকে মারার প্রস্তুতি নেওয়ার সময় এই ছেলেটি তাদেরকে দেখে ফেলেছিল। তো ছেলেটি ইন্সপেক্টরকে বলে, আমি রকি, রাহুল আর র্যাম্বোকে ফিজিক্স স্যারকে মারতে দেখেছি। রাধাকৃষ্ণ বলে, ওরা তিনজন যেহেতু মিত্রার স্যারকে মেরেছে তার মানে ওরা তিনজনই মিত্রাকে কিডন্যাপ করার নাটকটা করেছিল, আর আমার মেয়ে নিশ্চয়ই এখন ওদের সাথেই আছে। কিন্তু জানেনি তো ইন্সপেক্টর শ্রীনু খুবই জিনিয়াস, তাই সে এসবে কান না দিয়ে নিজের লজিক খাটিয়ে নিজের আইনস্টাইন মার্কা ব্রেন দিয়ে অনেক যুক্তিতর্কের মাধ্যমে শেষমেশ এই ফলাফলে পৌঁছায় যে না, মিত্রার স্যারকে মারা আর মিত্রাকে কিডন্যাপ করা এই দুইটি ঘটনার মাঝে কোনো কানেকশন নেই। শাবাশ। সিন চলে আসে মিত্রার কাছে। আমরা দেখি কিডন্যাপারদের মাঝে একজন মিত্রাকে খেতে দিচ্ছে। তো লোকটি মিত্রার থেকে কৌতূহলী হয়ে জানতে চায়, আচ্ছা তোমার ব্যাগে কিছুই নাই, তবু তোমার ব্যাগ এত ভারী কেন? তখন মিত্রা বলে, আসলে এটি বিদেশ থেকে আনা দামি ব্র্যান্ডের ব্যাগ তো তাই। ওদিকে রাধাকৃষ্ণ রাহুলের বাবার কাছে আসে এবং রাহুলের খোঁজ করে। রাহুলের বাবা রাধাকৃষ্ণকে বলে যে রাহুল হায়দ্রাবাদে এক বন্ধুর বিয়েতে গেছে।
এটি শুনে রাধাকৃষ্ণ ইন্সপেক্টরকে ফোন করে বলে, তুই রেডি হও, তোকে নিয়ে হায়দ্রাবাদে যাব। অন্যদিকে কিডনাপারদের সর্দার বারবার রাহুলকে কল করতে থাকে, কিন্তু রাহুলের ফোন তো হারিয়ে গেছে তাই কল রিসিভ হয় না। ওদিকে রাহুলও তার ফোনে কল দিয়ে ট্রাই করছে, রিং হয় কিন্তু কেউ রিসিভ করে না। তখন তারা সবাই ফোন খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে রাহুলের ফোনে কল করে ডাকাতের সর্দার যেহেতু কোনো সাড়া পাচ্ছে না, তাই সে সিদ্ধান্ত নেয় সে মিত্রাকে পতিতালয়ে বিক্রি করে দিবে। কি একটা অবস্থা! একদিকে রাহুল ও তার বন্ধুরা মিত্রাকে কিডন্যাপ করে মিত্রার বাবার থেকে 8 লাখ টাকা নিয়েছে, কিন্তু সেই টাকাটা মিত্রার ব্যাগে আছে। ওদিকে অন্য একজন আবার সেই মিত্রাকেই কিডন্যাপ করে নিয়ে রাহুলকে আলটিমেটাম দিয়েছে, সন্ধ্যার মাঝে 10 লাখ টাকা না পেলে সে মিত্রাকে বিক্রি করে দিবে। রাহুল আবার টাকা জোগাড় করতে গিয়ে বিশালের বাবার চিকিৎসার টাকা চিন্তাই করেছে। ওদিকে বিশালের বাবার চিকিৎসার জন্য কালকের মাঝেই যেভাবেই হোক 10 লাখ টাকা হাসপাতালে জমা দিতে হবে। সে এখন এই 10 লাখ টাকা কোথায় পাবে দিশেহারায় পড়ে গিয়েছে। আবার রাহুল টাকা জোগাড় করেছে ঠিক আছে, কিন্তু তার ফোনটা হারিয়ে যাওয়ার কারণে সে কিডন্যাপারের সাথে যোগাযোগ করতে পারছে না। আর তারা সন্ধ্যার মাঝেই যদি কিডন্যাপারের সাথে যোগাযোগ করতে না পারে, তাহলে কিডন্যাপার মিত্রাকে পতিতালয়ে বিক্রি করে দিবে। তাই রাহুল ও তার বন্ধুরা হন্য হয়ে মোবাইল খুঁজতেছে। যেভাবেই হোক সন্ধ্যার আগেই তাদেরকে মোবাইলটা খুঁজে বের করতেই হবে। ওদিকে আবার মিত্রার বাবা পুলিশ নিয়ে রাহুলের খোঁজে আসতেছে রাহুলকে ধরার জন্য। তো যাই হোক, দিন চলে আসে বিশালের কাছে। আমরা দেখি বিশাল ও তার বন্ধুকে সাথে নিয়ে তার বাবার চিকিৎসার টাকা ম্যানেজ করার চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে রাহুল তার বন্ধুদেরকে নিয়ে ফোন খুঁজতে বের হয়েছে। ইন্সপেক্টর রাধাকৃষ্ণার সাথে হায়দ্রাবাদে আসার পথে রাধাকৃষ্ণাকে বলে, আচ্ছা আমি মেনে নিলাম তারা তিনজনই এসব করেছে, কিন্তু আমাকে একটা কথা বল, মিত্রা কেন টিউশনে যেতে চায় না? তখন রাধাকৃষ্ণা বলে, সে পড়াশোনা করতে চাইতো না, তাই তার টিউশন মাস্টার তার সাথে খারাপ আচরণ করেছে এমন মিথ্যা বাহানা দিয়ে যেতে চাইতো না। তখন ইন্সপেক্টর বলে, মিত্রার 3 বন্ধু মিত্রার মাস্টারকে মেরেছে। তার মানে মিত্রা তাদের বন্ধুদেরকে জানিয়েছিল যে তার মাস্টার তার সাথে নোংরামি করে, আর সেই ঘটনাটা যদি সত্যি না হতো তাহলে মিত্রা সেটা তার বন্ধুদেরকে বলতো না, আর তারা কখনো মাস্টারকে মারতও না। তারা বন্ধু হয়ে মিত্রার পাশে দাঁড়িয়েছিল, অথচ তুই বাবা হয়ে এই ব্যাপারে কিছুই করিসনি, তুই তাহলে কেমন বাবা ভেবে দেখ। পরের দিন রাহুল ও তার বন্ধুরা মিত্রার জন্য টেনশন করতেছে। এমন সময় তাদের আরেক বন্ধু এসে বলে, এই তোরা রাতে কইছিলি? এই দেখ আমি রাহুলের ফোনে সেই সকাল থেকে কতবার কল করে যাচ্ছি, কল রিসিভই করে না। এটা শুনেই রাহুলের মনে পড়ে, 9টা থেকে যেহেতু সে আমাকে ফোনে পাচ্ছে না, তার মানে ফোনটা 9টার দিকেই হারিয়ে গেছে। আর 9টার সময় তো আমরা বিশালের টাকা ছিনতাই করছিলাম। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় তারা বিশালের টাকা ছিনতাই করার সময় ধাক্কাধাক্কির একটা পর্যায়ে রাহুলের ফোনটি সেই জায়গাতেই পড়ে গিয়েছিল, কিন্তু তাড়াহুড়োই সে ফোনটি না নিয়ে চলে এসেছে। ওদিকে বিশাল ভাবতেছে, নতুন করে 10 লাখ টাকা এত অল্প সময়ে জোগাড় করা কিছুতেই সম্ভব নয়, তাই তার বাবাকে বাঁচাতে হলে উপায় এখন একটাই, সেটা হলো সেই ছিনতাইকারীদেরকে খুঁজে বের করা। কিন্তু কিভাবে সে তাদেরকে খুঁজে বের করবে এটা ভাবতে ভাবতে সে হাসপাতালের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় তার সাথে একটা ব্যক্তির ধাক্কা লেগে ব্যক্তিটির ফোনটি মাটিতে পড়ে যায়। তখন সেই ফোনটা পড়ে যাওয়ার সিন দেখে বিশালের মনে পড়ে, ওই ঘটনার সময় ছিনতাইকারীর ফোনটাও তো সেখানে পড়ে গিয়েছিল। তারপর আর কি, বিশাল সেই ফোনের খোঁজে সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে রাহুল ও তার বন্ধুরাও সেই ফোনের খোঁজে সেই জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এরপর তারা 2 দলই একসাথে সেখানে পৌঁছায়। রাহুল বিশালকে দেখে লুকিয়ে পড়ে। বিশাল সেখানে গিয়ে ফোনটি অনেক খোঁজে কিন্তু পায় না। তখন বিশাল তার বন্ধুকে বলে, এখানে একটা পাগল ছিল, তার মানে ফোনটা নিশ্চয়ই সেই কুড়িয়ে পেয়েছে। এটা শুনে রাহুল তার নাম্বারে আবার কল দিয়ে ট্রাই করতে থাকে। তখন আমরা দেখি, হ্যাঁ ফোনটি সেই পাগলটাই পেয়েছে। তো পাগলটি রাহুলের কলটা রিসিভ করে কথা বলতে শুরু করলে রাহুল পাগলটির থেকে তার বর্তমান ঠিকানাটা জানতে চায়, বাট পাগলটি সেটি না বলে আবল তাবল বকতে থাকে। তখন তারা সেই পাগলটাকে খুঁজতে লেগে পড়ে। ওদিকে বিশালও সেই পাগলটিকে খুঁজতে শুরু করে। সিন চলে আসে কিডন্যাপারদের কাছে। আমরা দেখি কিডন্যাপাররা মিত্রাকে বিক্রি করার জন্য জোর করে গাড়িতে তুলছে। সে সময় পাশে থাকা এক কিডন্যাপার মিত্রাকে বলে, সিস্টার তোমার ব্যাগটি আমি আমার মেয়েকে দিয়েছি, সে অনেক দিন থেকে একটা স্কুল ব্যাগ কিনে যাচ্ছিল।
ওদিকে রাহুল যেই অটোরিকশাতে করে পাগলের খোঁজে যাচ্ছে সেটিতে কিছু বাচ্চা ওঠে। বাচ্চাদের একজনের কাছে মিত্রাকে দেওয়া রাহুলের সেই ব্যাগটি ছিল। আসলে এই পিচ্চি মেয়েটি সেই কিডন্যাপারের মেয়ে ছিল। রাহুল ব্যাগটি দেখেই চিনতে পারে। তারা কনফার্ম হওয়ার জন্য মেয়েটির থেকে ব্যাগটি নিয়ে নিচের লুকানো পকেটটা চেক করে দেখে, হ্যাঁ সেটাতে টাকা আছে। তখন তারা সেই মেয়েটিকে বলে, আমাদেরকে তোমার বাবার কাছে নিয়ে চলো। আরেক দিকে বিশাল সেই পাগলকে খুঁজে পায়। তখন সে তার থেকে রাহুলের ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু পাগলটা পালিয়ে যেতে থাকে। এদিকে রাহুল সেই পিচ্চি মেয়েটির মাধ্যমে তার বাবাকে খুঁজে পায়, অর্থাৎ সেই কিডন্যাপারদের একজনকে খুঁজে পায়, কিন্তু সেও পালাতে শুরু করে। একদিকে বিশাল সেই পাগলকে ধরার জন্য তার পিছে লেগেছে, আরেকদিকে রাহুল কিডন্যাপারকে ধরার জন্য পিছে লেগেছে। দিন চলে আসে মিত্রার কাছে। কিডন্যাপারদের সর্দার মিত্রাকে নিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে জ্যামে আটকে যায়। সে সময় মিত্রা পানি খাওয়ার ছলে চিল্লাতে শুরু করে। একজন বাইকার তার চিৎকার শুনে কিডন্যাপারদের পিছু করে। অনেক দৌড়ের পর বিশাল সেই পাগলকে ধরে ফোনটি কেড়ে নেয়। ঠিক তখনই সেখানে রাহুল আর তার বন্ধুরাও কিডন্যাপারকে ধাওয়া করতে করতে এসে বিশালের মুখোমুখি হয়। তাদের মাঝে সেই পাগলটি দাঁড়িয়ে আছে। আবার শুরু হয় দৌড়। দৌড়ের এক পর্যায়ে বিশাল রাহুলকে ধরে ফেলে, কিন্তু রাহুল বিশালের হাত থেকে তার ফোনটি নিয়ে পালিয়ে যায়। সিন চলে আসে বিশালের কাছে। তার মা তাকে কল করে বলে, তোর বাবার অপারেশন হয়েছে, কেউ একজন তোর নামে হাসপাতালে টাকা জমা দিয়েছে। এটা শুনে বিশাল তো অবাক হয়ে যায়। সে ভেবে পায় না টাকাটা কে দিল। তখন তার বন্ধু বলে, নিশ্চয় শালিনী দিয়েছে। তো এটা শুনে বিশাল শালিনীর কাছে আসে এবং জানতে পারে, হ্যাঁ এটা শালিনীর কাজ। তখন সে শালিনীকে বলে, আমি ভেবে পাচ্ছি না কিভাবে তোমাকে ধন্যবাদ দিব, তুমি না থাকলে আজ আমার বাবার কি হতো। তখন শালিনী বলে, এসব বাদ দাও, আমি শুয়ে থেকে থেকে বোরিং হয়ে যাচ্ছি, তুমি তোমার মুভির বাকি কাহিনী শোনাও। এভাবে তাদের মাঝে অনেক কথা চলতে থাকে। একটা পর্যায়ে শালিনী বিশালকে প্রপোজ করে দেয়। সিন চলে আসে পুলিশ স্টেশনে। পুলিশ মিত্রাকে তার বাড়িতে কল করতে বললে মিত্রা রাহুলকে কল করে। মিত্রার কণ্ঠটা শুনতেই রাহুল চমকে যায়। রাহুল জানতে চায় সে এখন কোথায় আছে। তখন মিত্রা সব ঘটনা জানায় এবং বলে, পুলিশ আমাকে নিয়ে যাওয়ার জন্য বাসায় কল করতে বলেছে, কিন্তু তুই তো জানিস আমি বাসায় যেতে চাই না, তাই তুই আমাকে নিয়ে যা। তখন রাহুল মিত্রাকে বলে, তুই তোর বাবার কাছে কল করে তোকে নিয়ে যেতে বল, সেটাই তোর জন্য ভালো হবে এভাবে পালিয়ে বেড়ানোর চেয়ে। বাসায় গিয়ে তোর বাবাকে বুঝা তোর স্বপ্ন কি, তুই কি চাস, সে তোর বাবা, তাকে ভালো করে বুঝালে অবশ্যই বুঝবে। নরম স্বরে বলে কাজ না হলে সাহস নিয়ে মুখের উপরে বলবি, বোঝার চেষ্টা কর। আমরা বাবা মায়ের অবাধ্য হয়ে যেটাই করি না কেন, বিপদে বেলা শেষে আমাদের বাবা মাই আমাদের আশ্রয়স্থল, তাই প্লিজ তুই বাবার কাছে ফিরে যা, ভালো থাকিস, পৌঁছে কল করিস। এই বলে রাহুল কলটা কাটে। তখন র্যাম্বো রাহুলকে বলে, এই 10 লাখ এখন কি করবি। তখন সিন চলে আসে শালিনীর কাছে। শালিনীর মা একটা গিফট বক্স এনে শালিনীকে বলে, কেউ একজন তোর জন্য এই গিফটটা পাঠিয়েছে। শালিনী দেখে সেটাতে লেখা, শালিনী ম্যাম তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন, দোয়া রইল। আর হ্যাঁ সরি। শালিনী বক্সটা খুললে দেখে সেটাতে সেই 10 লাখ টাকা, অর্থাৎ রাহুল চিন্তাই করা সেই টাকাগুলো ফেরত দিয়েছে। এদিকে রাধাকৃষ্ণা ইন্সপেক্টরকে নিয়ে থানায় আসলে পুলিশ জানায় যে তারা মিত্রাকে কিভাবে পেয়েছে এবং কিভাবে উদ্ধার করে থানায় এনেছে। এরপর রাধাকৃষ্ণা যখন মিত্রাকে নিয়ে চলে যায়, তখন ইন্সপেক্টর শ্রীনু মনে মনে বলে, বলেছিলাম না ওই 3 জন অপরাধী নয়, এবার প্রমাণ হলো আমি কতটা জিনিয়াস। এরপর মিত্রাকে নিয়ে রাধাকৃষ্ণা টিউশন মাস্টারের কাছে যায় এবং তাকে কষিয়ে একটা চড় মারে। এটা দেখে মিত্রা তো অবাক হয়ে যায়। এরপর রাধাকৃষ্ণা মিত্রাকে বাসায় নিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে ডান্স স্কুলের ব্যানার দেখে জানালার গ্লাস নামিয়ে দেয়। এটা দেখে মিত্রা খুশিতে কেঁদে ফেলে। ওদিকে রাহুল বাসায় ফেরার সময় রাস্তার পাশে কিডন্যাপারের সেই মেয়েটিকে ব্যাগ ছাড়া বই বুকে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। রাহুল এসে পিচ্চিটিকে তার ব্যাগটা দিয়ে দেয়। ব্যাগটি পেয়ে পিচ্চিটি অনেক খুশি হয়ে যায়। এরপর রাহুল মিত্রার বাবাকেও তার ব্যাগটি ফিরিয়ে দেয়। আর এভাবেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়। মুভিটি কার কার ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আপনার থেকে চাওয়ার মতো একটা জিনিসই আছে, আর সেটি হলো লাইক। তাই প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিন। ভালো থাকবেন সবাই, বাই বাই।